গত মার্চ মাসে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে কোলাহল কলকাতার কেকেস ফিউশন রেস্টুরেন্টে আয়োজিত এক অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে সম্মানিত করে সমাজের বিভিন্ন ক্ষেত্রে সুনামের সঙ্গে প্রতিষ্ঠিত একাধিক প্রতিভাময়ী নারীকে। আমরা সবাই এখানে রয়েছি এবং ধরুন আমরা সারা ভারতে সারা পৃথিবীতে যখন আমরা ট্যুর করি, একা মেয়েরা যখন যাই বিভিন্ন জায়গায়, যখন ঘরে বসে খবরের কাগজ পড়ি, নির্ভয়ার মতো বড় বড় বিভৎস কাণ্ডগুলো আমাদের মনে হয় রিয়েল, কিন্তু যখন বাইরে একা বেরোই তখন প্রতি মুহূর্তে প্রতি পদক্ষেপে দেখি কত ভালো আগন্তুক, যারা বাবা নন, কাকা নন, কারো বাবা কারো কাকা, কিন্তু তারা কিভাবে এসে আমাদের হেল্প করেন, কিভাবে এসে সাহায্য করেন। অতএব একজন মানসিক স্বাস্থ্যকর্মী হিসেবে যেটাতে বলবো, সেখানে হচ্ছে নারী বা পুরুষ বা তৃতীয় দিবস চাই না, একসাথে মনুষ্যত্বের দিবস চাই। এবং আমার মনে হয় এটা মনুষ্যত্বের উদযাপন, আমাদের উদযাপন। মৃত্যু জগৎটা মহিলা অধ্যুষিত আর নাট্য জগৎটা পুরুষ অধ্যুষিত। মৃত্যু জগৎটা আমাকে লাইভলিহুড দিয়েছে, সেখান থেকে আমি রোজগার করেছি, হোল ওয়ার্ল্ড ট্রাভেল করা ইত্যাদি, সেরকম অনেকজন করা, এটাতে কোনো এক্সেপশনাল কোনো কাজ না, অনেক বছর ধরে কাজ করতে করতে আপনার সে প্রতিষ্ঠা হয়ে যায়। নাট্য জগতে কাজ করতে এসে আমি দেখলাম যে সেখানে নাটকের কাজে যে ধরুন অনেকগুলো সেক্টর আছে, তার 20টার মধ্যে 19টা সেক্টর দেখেন পুরুষরা। একটা ফেস্টিভ্যালে আমি আমার নাটক নিয়ে যাচ্ছি, সেখানে 20 জন ডিরেক্টর, এরকম নয় যে মহিলা ডিরেক্টররা নেই, 20 জন ডিরেক্টর, তার মধ্যে আমি একা মহিলা ডিরেক্টর। সেখানে আমার একটা ভীষণ চ্যালেঞ্জ কাজ করে ভীষণভাবে। আমি এখানে যারা যারা পুরুষরা রয়েছেন তারা অন্তর থেকে নারীদের সম্মান করেন, তাদের প্রতি পূর্ণ সম্মান এবং আস্থা রাখার পরেও বলছি সাংঘাতিক ডমিনেশন কাজ করে, সাংঘাতিক, এবং সেটাই আমার চ্যালেঞ্জ। যদি আমার এই কথাটাতে অন্য কেউ এখানে উপস্থিত কেউ বা তাদের পরের জেনারেশন বাড়িতে যারা এমন কাজ করার চেষ্টা করছেন যদি সামান্যতম উৎসাহ হয়, যেমন একটা নাটকের প্রথম কাজ হচ্ছে স্ক্রিপ্ট, মহিলা স্ক্রিপ্ট রাইটার কলকাতাতে আপনি খুঁজে পাবেন না। আমার চ্যালেঞ্জ আমি আমার স্ক্রিপ্ট আমি লিখব। একটা স্বাভাবিক লেখার ক্ষমতা দরকার হয়, তারপর একটা বিপুল পড়াশোনা দরকার হয়, নাটকের হিস্ট্রি দরকার হয়, হোল ওয়ার্ল্ড স্ক্রিপ্ট কেমন হচ্ছে সম্বন্ধে আপনার সম্যক জ্ঞান দরকার হয়। আমি মাসের পর মাস ডে অ্যান্ড নাইট পড়াশোনা শুরু করলাম, যাতে যে কাজটা কোনো মেয়ে করে না এবং ছেলেরা ভাবে যে এটা আমার কাছে আসা ছাড়া তোমার রাস্তা নেই, সেটা যেন আমি করতে পারি। এটা আমার চ্যালেঞ্জ যে আমি নারী দিবসে একদম সমর্থন করি না, পারি না। আমার বাই প্রফেশন আমি কলেজে পড়াই, কিন্তু সেই সঙ্গে আমায় কাজ করতে হয় ছেলে মেয়েদের নিয়ে। এই ছেলে মেয়েদের নিয়ে আসার পেছনে একটা অস্ত্রকে আমি ধরে নিই, কারণ ছোটবেলা থেকেই আমাকে ভুগতে হয়েছে স্কুল কলেজে যাতায়াতের সময়, সেই সময় পাহারা দিয়ে আমায় নিয়ে যেতে হতো দাদাকে মাকে, এটা বেশি দিন চলতে পারে না। তা আমার বাবা যেহেতু মার্চেন্ট নেভিতে চাকরি করতেন, ম্যাক্সিমাম দেশেই যেতেন, বিশেষ করে চায়নায় যখন যেতেন, তার থেকেই বাবার অভিজ্ঞতা আমার বলবো সেই 90 সালের কথা মনে পড়ে। তখন বাবা কিন্তু বললেন যে তোমাকে এভাবে পাহারা দিয়ে দিয়ে আমরা আর কিন্তু পারবো না, তোমাকে সেলফ সাফিসিয়েন্ট হতে হবে, সেই জন্য মার্শাল আর্টে আসা, তার জন্য প্রশিক্ষণ চলে। এই প্রশিক্ষণ করে যেমন নিজেকে আমি ভালো রাখতে পেরেছি ফিজিক্যালি মেন্টালি, এবং সবচেয়ে বড় কথা একটা ব্যক্তিত্বের প্রয়োজন হয়। আমরা মানুষ প্রত্যেকেই নারী পুরুষ যদি ঠিকভাবে নিজেদেরকে প্রেজেন্ট করতে পারি সবার কাছে সর্বত্র, বাসে উঠে আমি একজন যাত্রী, সেইখানেও যেমন কিছুক্ষণের মুহূর্ত আমার যেন আমার না আমার মুহূর্তটা আমার পরিচয়টা যেন অনেকের কাছে মনে থেকে যায়, এমন কিছু আচরণ করব না সেখানে যাতে অন্য কেউ আমাকে নেগেটিভ ভাবে নেয়, এমন কিছু আচরণ করব ওই ক্ষণিকের সময়টাই যেন অনেক দিন মনে রাখতে পারে। সেরকম প্রত্যেক মুহূর্তে বাজারে যখন যাব, বাচ্চাকে নিয়ে স্কুলে যখন যাব, কলেজে যখন বা স্কুলে যখন পড়াবো, ছেলে মেয়েদের সাথে যখন কথা বলবো, স্বামীর সাথে যখন গল্প করবো, সব সময়ে আমাদের প্রত্যেক মানুষের মনে হয় একটা আলাদা ব্যক্তিত্বের প্রয়োজন হয়, সেই ব্যক্তিত্বটা আসবে আমার প্রেজেন্টেশন আমার আচরণ দিয়ে। তারার ছটায় আলোকিত সমগ্র অনুষ্ঠানটিকে এক অন্য মাত্রা প্রদান করে পরিচালক সৌরভ ভট্টাচার্যের নতুন ছবি
কন্যা কথা। All the papas in this universe are the best. Do you agree with me? Yes. Yeah? Cheers. স্যানিটারি ন্যাপকিনের অ্যাওয়ারনেসের ওপর তৈরি এই সচেতনতামূলক ছবিটি প্রথম স্ক্রিনিং হয় নারী দিবসের অনুষ্ঠানে। ছবিটিতে প্রথমবার অভিনয় করে অসাধারণ দক্ষতার পরিচয় রাখেন শেফ তথা অভিনেতা প্রদীপ রোজারিও এবং মডেল অভিনেত্রী ইন্ডাস্ট্রিতে নতুন মুখ রিম্পা ভক্ত। ছবিটি আগামী কিছুদিনের মধ্যেই রিলিজ হবে হোয়াইট লাইন টেলিভিশন কলকাতার ইউটিউব চ্যানেলে। প্রজেক্ট এক্স এর সেটা হচ্ছে স্যানিটারি ন্যাপকিনস এর, অথচ আমি কলেজে পড়াই দর্শন, এদিকে আমি মার্শাল আর্টের টিচার বা যাই হোক একটা সাপোর্টার বলতে পারে, অথচ হঠাৎ কেন স্যানিটারি ন্যাপকিনস এর প্রজেক্ট নিলাম, এর পেছনে এই ফিল্মটা আমাকে মনে করিয়ে দিল যে এইটার প্রয়োজন আছে।